ফিজিক্সওয়ালা হলো একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের সহজভাবে এবং তাদের যেভাবে বোধগম্য হয় সেভাবেই তাদের শিক্ষা প্রদান করে এই সংস্থা। তাদের স্বকীয় শিক্ষা প্রদানের পন্থা ছাত্রছাত্রীদের সহজে পড়াশোনা বুঝতে সাহায্য করে। পাশাপাশি খুব কম বেতনে শিক্ষা প্রদানের জন্য সুনামও রয়েছে এই সংস্থার। সেই সঙ্গে ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের আয়োজন করতে চলেছে সংস্থাটি, যাতে দুস্থ অথচ মেধাবী পড়ুয়ারা শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই পরীক্ষায় যারা পাশ করবেন তারা 100% স্কলারশিপ পেয়ে পড়াশোনার সুযোগ পাবেন, যাতে তারা ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পান। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারাই পরীক্ষা দিতে পারবেন। সারা দেশ থেকে প্রথম 1000 জন পড়ুয়া এই স্কলারশিপ পাবেন। এদিন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠের গড়িয়াহাট ও নিউটন ব্রাঞ্চে হয়ে গেল এই স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের লঞ্চ। যেসব পড়ুয়ারা স্কলারশিপ পরীক্ষা দিতে চান তাদের সংস্থার নিউটাউন এবং গড়িয়াহাট শাখায় যোগাযোগ করার অনুরোধ করলেন সংস্থার আধিকারিকরা। PWNCERT ইজ আমাদের হচ্ছে এটা এন্ট্রান্স, আমাদের স্কলারশিপ কাম এন্ট্রান্স টেস্ট। এটা আমাদের নেক্সট ইয়ারের যত অ্যাডমিশনস আছে, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 অ্যান্ড ড্রপার মানে যারা স্কুল পাস আউট হয়ে গেছে অ্যান্ড দে আর প্ল্যানিং টু প্রিপেয়ার, ওরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করছে, মেডিকেল এন্ট্রান্স এক্সাম, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম। তো তার সেটার ব্যাচগুলোতে এন্ট্রান্সের জন্য মানে স্কলারশিপ কাম এন্ট্রান্সের জন্য এই টেস্টটা হচ্ছে। অ্যান্ড এটাতে 100% স্কলারশিপ অ্যাভেল করতে পারে, যেটাতে আমাদের যে ডেলিভারিগুলো আছে, যে যে কোর্সেসগুলো আছে সেই কোর্সেসগুলো ফ্রি অফ কস্ট অ্যাভেল করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে বলে দিই, শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য না, আমাদের ফাউন্ডেশন উইং, আমাদের ফাউন্ডেশন হেড ডক্টর স্বর্ণব রায়, ডক্টর স্বর্ণব রায় ইজ টেকিং কেয়ার অফ দি এন্টায়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনে আমরা 8, 9, 10 শুধু বোর্ডসের জন্য বা স্কুলের জন্য আমরা পড়াই না, আমরা IAPT-র জন্য গ্রুপ করি। IAPT-তে চলে আসবে NSE-JS, IOKM চলে আসবে, সিনিয়র উইংয়ের জন্য NSEP, NSEC, NSEB এগুলোর জন্য আমরা ছোটো বয়স থেকে প্রিপেয়ার করি। আর তার সঙ্গে সঙ্গে তো ক্লাস 11, 12 যেমনি বোর্ডের প্রিপারেশন আছে সেটা তো আমরা সাপোর্ট দিই, তার সঙ্গে সঙ্গে আমাদের সাপোর্টটা থাকবে ইন NEET, দ্যাট ইজ প্রি মেডিকেল এন্ট্রান্স এক্সাম, অ্যান্ড JEE মেন্স অ্যান্ড JEE অ্যাডভান্স। JEE মেন্স অ্যান্ড JEE অ্যাডভান্সের জন্য আলাদা ব্যাচ, আর NEET-এর জন্য আলাদা ব্যাচ। এইটার সবকটা ব্যাচের অ্যাডমিশনস প্রসিডিওর শুরু হয়ে যাবে, আর অ্যাডমিশনসের জন্য এই PWNCERT। আজকে আমাদের PWNCERT লঞ্চ হয়েছে। PWNCERT ইজ আওয়ার স্কলারশিপ কাম এন্ট্রান্স এক্সাম। এটা আমাদের সেকেন্ড ইয়ার কলকাতাতে অ্যান্ড থার্ড টাইম ইন প্যান ইন্ডিয়া। আর আমাদের কলকাতাতে দুটো সেন্টার আছে, আমাদের অফলাইন ভার্টিক্যাল PW বিদ্যাপীঠ, যেটা সাউথ ক্যাম্পাস ইজ দ্য গড়িয়াহাট ক্যাম্পাস, আর একটা এটা ছাড়া আমাদের নর্থ ক্যাম্পাস আছে, নর্থ ক্যাম্পাস হচ্ছে নিউটাউন। কলকাতা হ্যাভ লঞ্চড PWNCERT, উইচ ইজ ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট। দিস ইজ লাইক নট অনলি দ্য এক্সাম ফর অল দ্য স্টুডেন্টস, দিস ইজ কাইন্ড ফেস্টিভ্যাল ফর আস। So we are actually launching this mega scholarship program today only. This is completely free of cost for all the students, first of all. Isme student can get up to 250 CR scholarship, up to 250 CR scholarship, and there is a 25 CR cash reward. So ab kahin ke bhi bacche jo bhi mediocre family se belong karte hain, outsiders ke bacche, fee cannot be the problem for those students who actually wanted to become a doctor, become an engineer, become an topper of the city. So hamare paas physics wala vidyapeeth kolkata mein jo padhai hoti hai class 8 se lekar ke class 12th and dropper wale bacche ko hum log padhai karate hain, class 8 se 8 9 10th ko foundations ki pariksha ki taiyari karate hain hum log, class 11 12th and 12 plus wale bacche ko medical and engineering ki taiyari karate hain hum log। Bureau report, channel 10।